নমস্কার বন্ধুরা, আমি বিষ্ণু সরকার আর ফিরে আসছি তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব মমতা ব্যানার্জির সম্পর্কে, যিনি সাম্প্রতিককালে অর্থাৎ আজকে হচ্ছে 26 জুন সোমবার, এই 26 জুন সোমবার তিনি একটা জনসভা করেছেন। কোথায়? কোচবিহার ডিস্ট্রিক্টের চান্নামারি গ্রাম পঞ্চায়েত এলাকায়, এবং সেখানে একটা হাইস্কুল রয়েছে, প্রাণনাথ হাইস্কুল, সেই হাইস্কুলের ময়দানে। এবার এখানে তিনি এসে মোটামুটি আধা ঘন্টা বক্তব্য দেন, এবং সেই বক্তব্যের মধ্যে যে অসঙ্গতিগুলো লক্ষ্য করা গিয়েছে বা যে কথাগুলোকে নিয়ে আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরা দরকার, সেই কথাগুলো আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো আশা করি আপনারা অনেকেই সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন বা অনলাইনে বা আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলে পুরো বক্তব্যটাই শুনেছেন। শোনার পরে জানি না আপনাদের কী অনুভূতি হয়েছে, আমারও বড্ড ভালো লেগেছে। তিনি সারা জীবন যা যা কাজ করেছেন, যেগুলো করেছেন সব কিছুর ডিটেইলসে বলেছেন, কিন্তু সেখানে বলতে গিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন যেগুলো নিয়ে না বললেই নয় তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখতে থাকবে। আচ্ছা, প্রথমেই আসি তার একটা কথার নিয়ে। আপনারা সবাই জানেন তিনি যেখানেই যায়, মেঘালয়ে যাক কিংবা কোনো আদিবস্তি এলাকায়, যেখানেই যায় সেখানকার কালচার, সেখানকার মোটামুটি কথাবার্তা, সেখানকার আদব কায়দা কীরকম হয় সেগুলোকে তিনি ইমিটেট করার চেষ্টা করেন, অনুসরণ করার চেষ্টা করেন। এবং সেই হিসাবে আমরা অনেক ভিডিও এর আগে দেখেছি, নৃত্য পরিবেশন করা থেকে শুরু করে বিভিন্ন স্বরে আওয়াজ করা, কু কাকু কু কাকু, তোমরা তো জানোই সেটা। তো তেমনি কোচবিহারের এখানে এসেও তিনি একটা ভাষা নিয়ে দারুণ একটা জিনিস কিন্তু করেছেন, অর্থাৎ কোচবিহারের ভাষা অর্থাৎ নর্থ বেঙ্গলের ভাষা কত জঘন্য ভাষা, মানে তিনি সেটা বুঝিয়ে দিলেন। তিনি মুখ, মানে কি বলবো, আমাদের এখানকার ভাষায়, কোচবিহারের ভাষায় বলতে পারি, মুখ ভ্যাংচায়ে তিনি কিছু কথা বলে গেছেন, যেটা তিনি মুখ্যমন্ত্রী হিসাবে একদমই বলা উচিত হয় না, মুখ্যমন্ত্রীর মতো পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন যে যদি কেউ গুন্ডামি করতে আসে, লোকেদের কীভাবে জাগিয়ে দিয়েছেন, দেখো যদি কেউ গুন্ডামি করতে আসে তাহলে তাদেরকে তোমরা হাতা খুন্তি লইয়া খেদাইয়া তাড়াইয়া দেবেন। এটা কোন ভাষা? আমি নিজেও কোচবিহার ডিস্ট্রিক্টে থাকি, এরকম ভাষা কোচবিহারে আমি শুনি নেই কখনো, বা কোনো সম্প্রদায় বলে সেটা আমার জানা নেই। অর্থাৎ তিনি বলেছেন, অর্থাৎ ওই যে কিছুদিন আগে শুনেছিলাম না যে ভাষা সন্ত্রাসের ব্যাপার, ইনি নিজেই এখানে ভাষা সন্ত্রাস করে গেলেন কোচবিহার ডিস্ট্রিক্টে এসে, অর্থাৎ আমাদের এখানকার যে ভাষার কিন্তু তিনি ইনডাইরেক্টলি একটা অপমান করে গেলেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, যারা সাউথ থেকে দেখতেছো আমার ভিডিও হয়তো অনেকে জানো না, দক্ষিণবঙ্গের লোকেরা খেদাইয়া মানে কি, খেদাইয়া মানে হচ্ছে তারে দেওয়া, আমরা এটা বলে থাকি। অর্থাৎ তিনি একই সেন্টেন্সের মধ্যে খেদাইয়া তারায় দেবেন এমনভাবে বলতেছিল, খুব জঘন্য লাগতেছিল, এটা তিনি করেছেন। এবার এটা তো জাস্ট তার ভাষার সম্বন্ধে বললাম, এবার এই কথাটার যদি আরেকটু ব্যাখ্যাতে আমরা যাই, দেখো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে, কেননা তিনি আধা ঘন্টা বক্তব্য দিয়েছে, অনেক কিছু বলার আছে আমাদের, আর তোমাদেরও জানা দরকার তিনি কী কী এখানে করলেন, কী রকমভাবে মানুষের কাছে সিম্পেথি আদায়ের চেষ্টা করলেন, সব তোমাদের আমি কিন্তু এখানে ডিটেইলসে বলার চেষ্টা করব। আমি যতটা বুঝেছি তার ভিডিও 5 থেকে 7 বার মোটামুটি প্রথম থেকে শেষ অবধি দেখার পরে যেটুকু আমার মনে হয়েছে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরব। তো দেখো, এইবার একটা ব্যাপার বলি, মুখ্যমন্ত্রী হিসাবে বা এরকম কোনো জনপ্রতিনিধি হিসাবে সাধারণ মানুষকে এইভাবে খেপিয়ে দেওয়াটা আমার তো মনে হয় না কোনো উচিত কাজ। অর্থাৎ স্টেজে উঠে পাবলিককে এতদিন যেমন বলতো কি 500 টাকা পাইছো, তো 500 টাকা পাও ভাতার, মানে লক্ষ্মীর ভাণ্ডারের, ঠিক সেইভাবে এখন বলতে চলো যে কেউ যদি আসে তাহলে কীভাবে তাদেরকে বিদায় দেবে হাতাকুন্তি দিয়ে, তারপরে ছাত্ররা কীভাবে বিদায় জানাবে, হ্যাঁ, তারপরে বয়স্ক লোকেরা, মা বোনেরা, এইভাবে প্রত্যেককে কিন্তু মানে তার কথার মধ্য দিয়ে জাগিয়ে তোলার চেষ্টা করছিল। অর্থাৎ এক কথায় বলতে পারি তাদেরকে মানে যেন সংগ্রামের জন্যে প্রস্তুত করছেন, অর্থাৎ সংগ্রাম করো তোমরা, গিয়ে নিজের প্রাণ দাও। মানে এর আগেও আমরা শীতলকুচিতে যে দুঃখজনক ঘটনা ঘটে যেখানে 4 জন গুলির মানে গুলির দ্বারা মারা যায়, সেখানেও আমরা দেখেছিলাম তার আগেও কিন্তু মুখ্যমন্ত্রী এইরকমই কিন্তু ভাষণ দিয়েছিল, যার জন্য জনতা কিন্তু এক্সাইটেড হয়েছিল, এখানেও কিন্তু
এখানেও কিন্তু সেম কেস ঘটে গেল, এখানেও তিনি কিন্তু সেই রকমই দিল। এবার আমাদের দেখার ব্যাপার পঞ্চায়েত ভোটে কি হয়, কতটা প্রভাব পড়ে। এই ছিল একটা। এরপরে আসি আরেকটা ব্যাপার, আমার লাস্ট ভিডিওতে মানে আমি একটা ভিডিও করেছিলাম যেটাতে তোমাদের বেশ ভালোবাসা পেয়েছি, সেই ভিডিওতে আমি কি দেখিয়েছিলাম, একটা অভিনয় করে বলেছিলাম যে মানে টিএমসি নেতা হিসেবে স্টেজে উঠলে এখন কী রকমের বক্তব্য দিবে। তো সেখানে আমি কিন্তু একটা জিনিস দেখিয়েছিলাম যে যা ভুল হয়েছে হয়েছে আমাদের, সেগুলো আপনারা ক্ষমা করে দেন এবং আমাদের আবার ভোট দাও, ভোট দিয়ে দুর্নীতি করার সুযোগ দাও। এখানে কিন্তু তিনি সেই রকমই একটা আভাস দিয়ে গেলেন, বলছে যদি কোনো ভুল হয়ে থাকে সেটার জন্য ক্ষমা করে দাও। এমনকি তিনি আরেকটা জিনিস বলেছে যে নেতারাও যদি কোনো ভুল করে থাকে তাদের গালে আর কি থাপ্পড় দিতে বলেছে। এটা কি সম্ভব পাবলিকের কাছে সেটা ভালোবাসা পাওয়ার জন্য, সিম্পিথি পাওয়ার জন্য এই রকম কাণ্ড কিন্তু তিনি করে গেলেন, তিনি এটা বললেন। অর্থাৎ জনসাধারণ বা কেউ এইভাবে নেতার গায়ে হাত তুলতে পারবে, বিশেষ করে শাসক দলের উপর? কিছু করতে না করতেই সামান্য একটা ভিডিও করার অপরাধেই তো তাকে জেল খাটতে হয় বা জেলের ভিতর যেতে হয়, আর তিনি এইভাবে উৎসাহ দিয়ে গেলেন জনসাধারণকে। কি সুন্দর কথা যে নেতাদের গালে থাপ্পড় দিয়ে যেতে বলছেন। এই ছিল দুটো পয়েন্ট। এরপরে আসি আমরা আরেকটা কথা নিয়ে। আমি আমার ওই ভিডিওতে কিন্তু এটাও বলেছিলাম যে মমতা ব্যানার্জি পঞ্চায়েত ভোটের জন্যে তাকে লড়ার প্রয়োজন হচ্ছে না, ভাইপো একাই কামাল করে দিচ্ছে, নবজোয়ারের জন্যে তিনি একাই মানে লড়াই করছে, যেখানে যাচ্ছে সেখানে যদিও চত্বর ডাক শুনতে পাচ্ছে। এবার মমতা ব্যানার্জিকে পঞ্চায়েত ভোটের জন্য নিজেকে ফিল্ডে নামতে হলো এবং সোজা কোচবিহার ডিস্ট্রিক্টে। এখানে এসে তিনি এবার নিজে যেটা মেসেজ দিয়ে গেলেন কি, এরকম যুদ্ধ করা শিখিয়ে দিয়ে গেলেন, হাতাখুন্তি দিয়ে মা বোনেদের যুদ্ধ শিখিয়ে দিয়ে গেলেন তিনি। কিন্তু স্টেজের মধ্যে কোথায় কারকে মারা গেছিল কোনো এক সময়ে, সান্ত্বনা তো তখনই দেওয়া হয়, আবার স্টেজে তাদেরকে ডেকে এনে মানুষের কাছ থেকে সিম্পেথি পাওয়ার আদায় কিন্তু আবারও হচ্ছে। এর আগের ভিডিওতে আমি কিন্তু সেটা আইডিয়া করে আগেই বলেছিলাম যে ভোট মানেই সেখানে সিম্পেথি আদায় করার জন্যে নানা রকম প্রচেষ্টা চালানো হয়, পা ভাঙা, টেবিলের তলে পা নড়তে থাকা, আবার ভোট ভালো হইলে পা ভালো হয়ে যাওয়া, এরকম তো বহুত কায়দা কৌশল থাকেই, বা হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া, নার্সিংহোমে ভর্তি হয়ে যাওয়া। এখানে কিন্তু আমরা দেখতে পেলাম এইভাবে সিম্পেথি আদায়ের চেষ্টা হচ্ছে। এবার আসি পিছনে যে ব্যানারটা লাগানো ছিল সেখানে দেখুন বিভিন্ন দাবি দেওয়ার সঙ্গে একটা জিনিস মানে বলা আছে যে 100 দিনের কাজের টাকার দাবিতে, মানে 100 দিনের কাজে যদি টাকা চান আপনারা, যদি দাবি থাকে আপনাদের তাহলে আমাদের দলকে ভোট দেন, আমরা দাবি জানাবো উপরে, তারপরে পাইলে পাবেন না পারলে নাই। এবার আমার প্রশ্নটা হচ্ছে এটা যারা ব্যানারে লিখেছে তারা কি একবারও ভাবেনি যে এখানে আপনাদেরই দুর্বলতা, মানে আপনাদের ওই কাজের টাকা দেওয়ার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার আছে? যদি সেন্ট্রাল বন্ধ করে দেয় মানে সেন্ট্রালের আছে, তাহলে পাবলিক আপনাদেরকে ভোট দিয়ে কেন সেই মানে দাবির জন্য আর কি চেষ্টা করবে? তাহলে তাদেরকে ভোট দিলেই তো পাবলিক সহজেই সেটা হাতাতে পাবে, তাই না? এটা আপনাদের যে কোন লজিক ওটা লিখেছে আবার 100 দিনের কাজের টাকা চাইলে মানে সেই দাবিতে মানে ওদেরকে ভোট দেওয়া আর কি, মানে মায়ের কাছে মামার বাড়ির গল্প হয়ে গেল না? যাকে এবার আসি পরে আরেকটা ব্যাপার নিয়ে। হ্যাঁ, এরা তো সবসময় মানে যদি দেশের প্রধানমন্ত্রী কোথাও যায় সেটা তো কারো সহ্য হয় না, মানে দেশের প্রধানমন্ত্রী প্লেনে করে অন্য দেশে গেলে সেটা গা জলে অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর অন্য দেশের সঙ্গে তো একটা সম্পর্ক রাখাই উচিত, কিন্তু আপনারা রাজ্যের প্রতি তো যেভাবে আজকেই কীভাবে এসেছিলেন, হেলিকপ্টার নিয়ে এসেছিলেন, তাই না? তো হেলিকপ্টার নিয়ে এসেছিলেন তো সেখানে কোনো খরচা হয়নি, আর মোটামুটি বাজারটাও যেখানে এসেছিলো সেই জায়গাটা অনেকটাই ভালো করা হয়েছে, অনেক টাকা পয়সা খরচা করতে হয়েছে, কেননা তাকে দেখাতে হবে তো যে জায়গাটা ডেভেলপমেন্ট হয়েছে, আগে ওই বাজারে যাওয়া যেত না, কিন্তু আপনি আসার আগে বাজারটার অনেক বেশ ভালো করা হয়েছে, আমি নিজের চোখে গিয়ে দেখেছি আর কি সেই বাজারে। আচ্ছা, এরপরে আসি আরেকটা জিনিস নিয়ে, আপনাদের মানে অবশ্যই জানা দরকার। মমতা ব্যানার্জি কিংবা টিএমসি সমস্ত লোক খুবই খুশি হবে যে তাদের এখানে মানে নবজোয়ার যেমন ভাইপো করত, আর এখানে মোদি সরি মানে কী বলে দিদি আসার ফলে কিন্তু জনজোয়ার হয়েছে, মানে জনজোয়ার, এত লোক মানে তার আশেপাশের কয়েকটা গ্রাম অবধি মানে মানে লোক ভিড় ছিল আর কি, মানে মাঠ তো ছোটো সেখানে ধরার সম্ভব না লোকজন, এত লোক হয়েছে, এই লোকগুলো ভোট দিলেই দিদি আবারও ক্ষমতায় এসে যাবে আর কি।
অঞ্চল দখল হয়ে যাবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমরা গ্রামের লোক তো, মানে ওই হেলিকপ্টার যদি নিয়ে আসে, সেখানে যা লোক হবে, প্লেন নিয়ে আসলে না আরও বেশি লোক হতো, প্লেন তো এখানে নামা সম্ভব না, তাই হেলিকপ্টার আসছে, ভালো কথা। তো সমস্ত লোক, মানে আমার তো মনে হয় যে 50% বেশি লোক হেলিকপ্টার দেখার জন্য গেছে। তো সেই লোক সংখ্যা দেখে খুশি হয়ে লাভ নেই, বাচ্চারাও গিয়েছে হেলিকপ্টার দেখবে, আমরা হেলিকপ্টার দেখি নেই। এই তো এর আগের দিন, হ্যাঁ কালকে আমি যখন ওই এলাকায় ছিলাম, হঠাৎ দেখি উপরে আওয়াজ, কিসের আওয়াজ হচ্ছে, দেখি হেলিকপ্টারের আওয়াজ। তো আমিও মোবাইলটা বের করে ক্যামেরাটা করে তুলে নিলাম হেলিকপ্টারটা, আমারও দেখার খুব ইচ্ছা, আমি সব সচরাচর তো দেখতে পারি না। তো দেখুন আপনাদের দেখাচ্ছি, খুব ন্যাচারাল ভিউটা দারুণ ছিল, তাই আমি ক্যামেরাটা করেছি, জানি না আজকের ভিডিওতে সেটাও আমার কাজে লাগবে। যাই হোক, কালকে এসে দেখে গেছিলো আর কি, মানে কী হবে আর কি, নামা যাবে কি না এই ব্যাপারে আর কি হেলিকপ্টার। তাতেই আমি বুঝতে পারলাম যে মমতা দিয়ে আসতেছেন এখানে নেক্সট ডেতে, আর সেই জন্যই হেলিকপ্টার আসে, আগে আমার জানা ছিল না। যাকে এই তো তোমাদের সামনে বহুত কিছু পয়েন্ট আমি তুলে ধরলাম, তাহলে দেখতে পারলাম তিনি ভাষার কীভাবে সন্ত্রাসবাদী নিজেই তিনি করলেন সন্ত্রাসবাদ, অর্থাৎ ভাষার অপমান করে গেলেন কোচবিহার ডিস্ট্রিক্টের ভাষার, এইভাবে নানান রকম কথা বলে সিম্পেথি আদায়ের চেষ্টা তিনি করে গেলেন। তারপরে উস্কানিমূলক, বাহ বাহ বাহ, কীভাবে উস্কানি দিয়ে গেলেন সবাইকে যুদ্ধ করার জন্যে আর কি, এরকম। আর নিজেদের দলের যা যা ভুল হয়েছে সেগুলোকে যেন ক্ষমা করে দেয় পাবলিক, দিয়ে নতুন করে তাদের যেন আবার সুযোগ দেয়, সেটাও তিনি বলেছেন। তারপরে ওই 100 দিনের কাজের কথাটাও বললাম, আবার ঘর ঘর যেমন আটকে আছে, তো আপনারা দিন না, আপনাদের যদি এত ক্ষমতা, তাহলে ওরা যদি দেয় তাহলে পাবলিক কেন বোঝে না, তাহলে ওদেরকেই তো পাবলিক ভোট দেবে। তো এই জিনিসগুলো আপনারা পয়েন্ট দেখান, আপনারাই ওখানে হেরে যান। যাই হোক, তারপরে এখানে নবজোয়ারের জায়গায়, যেহেতু এখানে মানে একদম যেন পাবলিকের আর কি জোয়ার হয়েছে, যেন একটা জনজোয়ার হয়েছে, তো সেটাও আমরা দেখতে, চান্দামারি এলাকায় যে তিনি বক্তব্য দিলেন তার একটা পুরো রিভিউ আর কি আপনাদের আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ফেসবুকে দেখে থাকলে পেজটিকে ফলো করবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।